ঢাকা বিডি নাম বলছেন আমি দিব একবারে ধামাকা প্রাইস 11,000 টাকা দিলে মাত্র অনলি সবচেয়ে ডাইরেক্ট প্রাইস এর চেয়ে কমার কেউ পান না এর দাম পড়ে মাত্র অনলি 12,300 টাকা এটা 8/16 GB ডিভাইস ঠিক আছে এটা মোটরোলা 6 GB স্টোরেজ দিব মাত্র অনলি 13,999 দাম দেব 13,999 যে সুপার রিলিজ স্টোরেজ ভিতরে আমি বলবো যে সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে চ্যালেঞ্জ প্রাইস যে 6/16 GB দিয়েছে মাত্র 13 প্রো দেখতে কিন্তু অনেক সুন্দর লুক 13 প্রো এটা কিন্তু দুই রকম বিরিয়ানি এটা চাইনিজ বিরিয়ানি নেবেন 5G বিরিয়ানি আইফোন 15 প্রো ম্যাক্স কিনে দাম কিন্তু কমে গেছে 1,58,000 টাকা সিঙ্গাপুর বিরিয়ান 256 তুমি একটি প্রোডাক্ট কোনো টেনশন করবেন ইমরান ভাই যে প্রোডাক্ট কেমন হবে 100% আমি বলবো যে অনেক অফিসিয়ালের নাম দিয়ে আপনাকে 50,000-1,00,000 বেশি নিতে চান আমি বলবো যাদের কষ্টের টাকা যে আমি কষ্ট করে কিনতেছি ইমরান ভাই তারা আমাদের কাছে আসতে পারেন কারণ যে আপনি এই সারা পৃথিবীতে পাবেন এক বছরের ওয়ারেন্টি G99 এর বছরের মধ্যে সবচেয়ে বলবো যে সারা বাংলাদেশে যে কোনো প্রোডাক্ট কিনে নিচ্ছেন G99 গেমিং ফোনের ভিতরে পাচ্ছেন আইফোনের থেকে কোনো ডিফারেন্স আগে ছিল 15,000 টাকা আরও 500 কমাই দিলাম 108 ক্যামেরার ভিতরে আপনি সবচেয়ে ধামাকা প্রাইস দিলাম 12,800 টাকা 12,800 আইকিউ Z7 Pro নিউ 7 Pro আছে Z7 Pro দাম কিছু দিয়ে ধামাকা একটা প্রাইস দিয়ে দিলাম সবচেয়ে বড় জিনিস আপনি ইনোভেটিভ প্রোডাক্ট পাবেন একটা ভালো একটা প্রোডাক্ট পাবেন আপনি কোনো টেনশন থাকবেন ইনশাআল্লাহ যেমনি আমরা প্রোডাক্টটা কেমন পেলাম একদম 100% প্রোডাক্ট পাবেন কোনো টেনশন নাই আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন ফোনের নতুন আরো একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি ভিউয়ার্স আপনাদের মধ্যে অনেকেই আমাকে কমেন্ট করে থাকেন ভাই নতুন মোবাইল ফোন কিনবো একটি বিশ্বস্ত সব থেকে কিনতে চাই আজকের ভিডিওতে কিন্তু ভিউয়ার্স আপনার জন্য এখানে দেখতে পাচ্ছেন বর্তমান সময়ের সব লেটেস্ট অফিসিয়াল আনঅফিসিয়াল লো বাজেট মিড বাজেট প্রিমিয়াম বাংলাদেশ অ্যাভেলেবল যে কোনো স্মার্টফোনই পেয়ে যাবেন সবচেয়ে রিজনেবল প্রাইসের মধ্যে আজকে আমি যে শপটিতে রয়েছি বসুন্ধরা সিটির একটি অন্যতম ট্রাস্টেড শপ আল ইমরান টেলিকম তাদের শপের অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা সিটি বেসমেন্ট 2 শপ নাম্বার 24 যমুনা ফিউচার পার্কেও তাদের আরও একটি শপ রয়েছে সেটা হচ্ছে আল ইমরান টেলিকম যমুনা ফিউচার পার্ক লেভেল 4 ব্লক এ শপ নাম্বার 50 আর এখানে আসলে কিন্তু আপনারা সবসময়ের জন্য পেয়ে যাবেন ইমরান ভাইকে মূলত ইমরান ভাই কিন্তু আজকে আমাদেরকে পুরো ভিডিওতে তাদের কাছে যে ফোনগুলো রয়েছে এগুলোর কনফিগারেশন এবং আপডেট প্রাইসগুলো সম্পর্কে আমাদেরকে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবে খুবই ট্রাস্টেড একটি শপ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনি সেই ফোনগুলো কুরিয়ারের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন ঢাকার মধ্যে পেয়ে যাচ্ছেন হোম ডেলিভারি প্রায় 32টা ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআইয়ের ফ্যাসিলিটিসটা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন স্পেশাল একটি সুবিধা এখানে সবসময় থাকে এক্সচেঞ্জের সুবিধা হাতের পুরাতন ফোন এক্সচেঞ্জ করে এখান থেকে যে কোনো নতুন ফোন নিতে পারবেন চাইলে হাতের পুরাতন ফোনটি ইজিলি এখানে সেলও করতে পারবেন তো ভিউয়ার্স পুরো ভিডিওটি দেখে থাকুন কারণ পুরো ভিডিওটি দেখলে আপনি পেয়ে যেতে পারেন আপনার পছন্দের ফোনটি তো ভিউয়ার্স আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এতে করে আপনি পেয়ে যাবেন আমার ভিডিওটি সবার আগে তো কথা বাড়াচ্ছি না চলুন শুরু করি আমাদের আজকের ভিডিও তো ভিউয়ার্স যা বলছিলাম আমার সামনে দেখতে পাচ্ছেন ইমরান ভাইকে এবং দেখতে পাচ্ছেন অনেক অনেক নতুন মোবাইল ফোন ইমরান ভাই আজকে আমাদের ভিউয়ার্সের জন্য ফার্স্ট টাইম কোন ফোনটি দিয়ে দেখানো শুরু করছেন জি আসসালামু আলাইকুম আগে আমি আমাদের দোকানের অ্যাড্রেসটা বলে দিচ্ছি যে আমাদের লেভেল বসুন্ধরা সিটিতে আগে ছিল উপরে এখন হচ্ছে নিচের দিকে মানে আন্ডারগ্রাউন্ড বেসমেন্ট 2 শপ নম্বর 24 নম্বর দোকান আসতে পাবেন আমাদের আল ইমরান টেলিকম আমাদের কিন্তু আরেকটা শপ আছে যমুনা ফিউচার পার্কে গেলে আপনাকে লেভেল 4 এই ব্লকে 50 নম্বর শপে গেলে আমাদের আরেকটা শোরুম পাবেন ইনশাআল্লাহ আর যেখানে জানি ইনশাআল্লাহ যে সবচেয়ে বড় জিনিস সেখানে আপনি 100% প্রোডাক্ট পাবেন এবং ভালো একটা প্রাইস পাবেন আর ভালো একটা সার্ভিস পাবেন ঠিক আছে আর সারা বাংলাদেশের মধ্যে বললাম যে যারা কুরিয়ারের মাধ্যমে নেবেন তারা মাত্র 1,000-2,000 টাকা জমা দেবেন আর নাম ঠিকানা এসএমএস করে দেবেন আপনি 24 ঘন্টা পেয়ে যাবেন এবার সারা বাংলাদেশের 14 জেলা যে কোনো প্রান্তে ইনশাআল্লাহ কোনো টেনশন করবেন না ইমরান ভাই যে প্রোডাক্টে অরিজিনাল আসবে নাকি কপি আসবে খুলুন যে কেউ লোন কপির পরমা করতে পারেন তাকে আমি 200% ক্যাশব্যাক দেবো ইনশাল্লাহ কোনো সন্দেহ রাখবেন আজকে প্রাইস দেবো কিন্তু ধামাকা প্রাইস আজকে দেখ শনি রবি সোম 3 দিনের একটা অফার দেবো ইনশাল্লাহ যারা এই 3 দিনের ভিতরে এই প্রোডাক্টটা কিনবেন আমি এই দামে দেবো ইনশাল্লাহ দাম বাড়লেও আমি আপনাদের এই দামে দেবো ইনশাল্লাহ একটা ধামাকা প্রাইস দেবো আমাদের পুরোনো ভিডিও দেখ মানে পুরোনো ভিডিও দেখেন আপনি তাহলে বুঝতে পারবেন যে কত কম আছে আমি প্রথম দেখুন আকর্ষণীয় প্রাইসগুলো আর লাস্টে যারা ইউজ কিনেন তাদের মধ্যে থাকবে যারা এক্সচেঞ্জ করবেন তারাও আসবেন ইনশাল্লাহ যে ভালো একটা প্রাইস পাবেন ভালো একটা প্রোডাক্ট পাবেন ইনশাল্লাহ ঠিক আছে আর আমি এখন দেখাবো যে প্রথম দেখুন যে সবচেয়ে বেশি চলে যায় যে রেডমি নোট 12 ব্লু ব্ল্যাক এবং আপনার গোল কালার তিনটে কালার কিন্তু আমি সেম দামে দিব যে আজকে ধামাকা প্রাইস দিয়ে দেবো ইনশাল্লাহ যে দাম দিব একবারে দিব যে 6 GB স্টোরেজ দিব মাত্র অনলি 13,999 দাম দেবো 13,999 অবশ্যই আমি বাংলাদেশের সব জায়গায় যাচাই করে আসবেন যে ইলেকট্রিক প্রোডাক্ট এত কমে পাবেন ইনশাল্লাহ অনেকে ইউজ করা প্রোডাক্ট কিনেন যে আমি 13-14-15 দিয়ে একটা ইউজ করা প্রোডাক্ট কিনে আমি বলবো নতুন একটা কিনেন যে আপনাকে 2-4 বছর ইনশাল্লাহ ঘুমাই যাবেন টেনশন নাই দেখে প্রোডাক্ট কিনেন অরিজিনাল আপনি কোনো টেনশন থাকবেন না যারা শাওমি প্রোডাক্ট কিনেন তারা জানেন যে সুপার রিলিজ স্টোরের ভিতরে এবং আপনার 650 সিস্টেম আপনি একটা সুপার ডিস্ট্রিবিউটর পাচ্ছেন পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট সহ সব কিছু মিলে আপনার একটা ভালো একটা প্রাইস এবং ভালো একটা প্রোডাক্ট ইনশাল্লাহ ওকে এটা হচ্ছে ইন্ডিয়ান ভেরিয়েন্ট আর ইন্টারন্যাশনাল ভেরিয়েন্টের প্রাইসটা কত ভাই ইন্টারন্যাশনাল যদি 8 GB 256 GB দাম পড়বে মাত্র পড়বে অনলি 20,499 20,499 মানে 8 256 8 GB 256 পড়বে ঠিক আছে চমৎকার আচ্ছা হ্যাঁ তারপরে এখানে রেডমি 12 দেখাবো রেডমি 12 কিন্তু আপনাকে অনেকে আছে যে আপনার 4 GB 16 GB 13,800 আমি বলবো যে 6 GB 16 GB দাম দিয়েছে মাত্র অনলি 14,500 টাকা আমি বলবো যে সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে চ্যালেঞ্জ প্রাইস যে 6 GB 16 GB দিয়েছে মাত্র অনলি 14,499 মানে আপনাকে যদি কিনতে চান যে একটা একটা ভালো একটা প্রোডাক্ট আসলে যে দেখতে কিন্তু পুরো আইফোনের মধ্যে দেখতে অনেক সুন্দর 3টে ক্যামেরা আছে এখানে অনেক লুক সুন্দর এবং আমি বলবো যে 14,500 দিয়ে সবচেয়ে বেস্ট প্রোডাক্ট 6 GB 16 GB 6 GB 16 GB ডিভাইস আমি বলবো যে যারা কুরিয়ারে নেবেন কোনো টেনশন করবেন ইমরান ভাই আপনি
আপনি আমাদের থেকে যে কোনো প্রোডাক্ট নিতে পারেন ইনশাআল্লাহ, কোনো টেনশন ছাড়া। যারা অবশ্যই বিশ্বাস করেন দিবেন, যারা একটু বা একটু ভয় লাগে আমি মানে বিশ্বাস করতে পারতেছি না, তারা অবশ্যই দোকানে এসে পারবেন। কারণ আমার সাথে আমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ, কথা হবে ইনশাল্লাহ, যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন ইনশাল্লাহ, কোনো সমস্যা নাই। আর তারপর দেখাবো রেডমি থার্টিন দেখাবো। রেডমি নোট থার্টিনের দাম হচ্ছে বর্তমানে একটু 200 টাকা বেড়ে গেছে, কারণ একটু দাম কম বেশি হয়। এখন দাম হচ্ছে বর্তমানে দাম পড়বে মাত্র অনলি 22,999 দাম পড়বে। 8GB 256 দাম পড়বে মাত্র 22,999 দাম পড়বে। এটা শিখে পেলেন। আর 6GB 128 নিলে দাম পড়বে মাত্র 21,500 টাকা পড়বে। আর সেটা রেডমি থার্টিন সি, এটা শিখে আপনার প্রাইস দেখতে অনেক সুন্দর। 6GB দাম দিচ্ছে মাত্র অনলি 14,499 দাম পড়বে। 14,499 দাম পড়বে 6GB 16GB। আর যদি কাল লাগে আমি যে নিতে চাই যে আপনি বলবেন যে 8GB 256 নেবেন, দাম পড়বে মাত্র অনলি 16,000 পড়বে। ওকে, অনলি 16,000 পড়বে। মানে সবচেয়ে বড় হিসাবে ইলেকট্রিক প্রোডাক্ট পাবেন, একটা ভালো একটা প্রোডাক্ট পাবেন। আপনি কোনো টেনশন থাকবেন ইনশাআল্লাহ যে আমরা প্রোডাক্টটা কেমন পেলাম, একদম 100% প্রোডাক্ট পাবেন, কোনো টেনশন নাই। আর তারপর দেখুন রেডমি নোট 11 আছে এখানে। রেডমি নোট 11 দাম পড়বে, এটার দাম কিন্তু কমে নাই, আগে ছিল 20,000, এখন তারপরও 1,000 ডিসকাউন্ট দিচ্ছে, মাত্র 19,000 পড়বে। এটা থেকে 6GB 16GB বেঁচে দাম মাত্র 19,000 পড়বে, ঠিক আছে। তারপরে দেখো যে পোকো X5 দেখবো এখানে। পোকো সিরিজ কিছু এখানে প্রোডাক্ট আছে যে পোকো X5 দাম কিন্তু অনেক কমে গেছে। 8GB 256 দাম পড়বে মাত্র পড়বে অনলি পড়বে আপনার 21,999 দাম পড়বে। 21,999 দাম পড়বে 8GB 256। আর যদি কালকে 6GB 16GB দাম পড়বে মাত্র অনলি 20,800 টাকা। আমি বলবো যে 1,200 টাকা বাড়াই আপনার গেছিলেন। 8GB 256 দিতে পারেন যে আপনার র্যাম রুম এবং সব কিছু বেশি, এবং সুপার মানে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাবেন, সব কিছু মিলে অনেক ভালো একটা প্রোডাক্ট। তারপরে এক্স পোর্ট দাম পড়বে মাত্র অনলি 23,500 টাকা পড়বে। আর এখানে পোকো C55 আছে, এখানে C55 দাম দিচ্ছে মাত্র 11,000 দিচ্ছে অনলি 11,000। ঢাকা বিডি নাম বলে কোনো কথা নাই যে মাত্র পাবেন 11,000 টাকা পড়বে 4GB 64GB। আর 6GB 16GB নেবেন মাত্র অনলি 12,500 টাকা। 12,500 টাকা 6GB 16GB। তারপর দেখাবো যে আপনার যে 6GB 16GB দিব একটা G99 প্রসেসরের মধ্যে। সবচেয়ে বলবো যে সারা বাংলাদেশে যে কোনো প্রোডাক্ট কিনে নিচ্ছে G99 গেমিং ফোনের মধ্যে পাচ্ছেন মাত্র 13,000 পাচ্ছেন 6GB 16GB পোকো M5, ঠিক আছে। আপনি G99 প্রসেসরের মধ্যে এটা গেমিং ফোন পাচ্ছেন একদম সবচেয়ে কমের দামে, যেমন ব্লু কালার, ইউলো কালার এবং ব্ল্যাক কালার, তিনটে কালার অ্যাভেলেবল আছে। দাম পড়বে মাত্র 12,999 দাম পড়বে, এগুলো খেয়াল রাখবেন। আর এখানে স্যার যে পোকো সি ফিফটি ওয়ান দাম পড়বে কিন্তু একদম কমাই দাম, দাম পড়বে মাত্র পড়বে 10,000 টাকা অনলি 10,000 পড়বে। এটা থেকে 4GB 64GB। আর যদি কাপড় লাগে আপনার 6GB 16GB নেবেন, দাম পড়বে মাত্র 11,500 টাকা। হ্যাঁ, তারপরে দেখবো রেডমি নোট 13 প্রো দেখতে কিন্তু অনেক সুন্দর। নোট 13 প্রো এটা কিন্তু 2 রকম বিরিয়ানি, একটা চাইনিজ বিরিয়ানি নেবেন 5G বিরিয়ানি, দাম পড়বে মাত্র 8GB 16GB দাম পড়বে 30,500 টাকা রাখবো। আর যদি কাপড় লাগে 8GB 256 31,500 টাকা। আর 12GB 256 নিতে পারবেন মাত্র 32,500 টাকা। এছাড়াও যদি আপনি গ্লোবাল বাসন দিতে চান, আমি 4G বাসন নেবেন নোট 13 প্রো, দাম পড়বে মাত্র পড়বে 31,999 দাম পড়বে অনলি 31,999। মানে গ্লোবাল বাসন নেবেন। আর এছাড়াও যদি কারো 5G লাগে, আমি যে 5G নিতে যে বলতে পারবো যে আমি নোট 13 প্রো 5G নিব, নোট 13 5G দেখবো দাম পড়বে এটা 12GB 256 দাম পড়বে 31,000 টাকা পড়বে। আর 8GB 256 দাম পড়বে মাত্র পড়বে 28,500 টাকা পড়বে, ঠিক আছে। আর এছাড়াও কিন্তু এখানে নোট 13 প্রো প্লাসটাও দেখতে পাচ্ছি আমরা। নোট 13 প্রো প্লাসের দাম পড়বে 29,500 টাকা পড়বে, চাইনিজ বিরিয়ানির দাম পড়বে 29,500 টাকা। আর যদি আপনি ইন্টারেস্ট গ্লোবাল নেন, দাম পড়বে মাত্র পড়বে 45,500 টাকা পড়বে 8GB 256 বিরিয়ানি, ঠিক আছে। এটা চাইনিজ বিরিয়ানি 12256 দাম পড়বে মাত্র 39,500 টাকা পড়বে। এছাড়াও যদি কারো লাগে যে আপনার যে 12 লাইট নিতেও চান, আমি 8GB 256 দাম পড়বে মাত্র 38,500 টাকা। আর যদি কারো লাগবে 28GB নেবেন, দাম পড়বে মাত্র অনলি 33,000 দাম পড়বে, অনলি 33 পড়বে 8GB 128GB বেঁচে দাম, ঠিক আছে। এছাড়াও আপনি যে কোনো স্বামী প্রোডাক্ট কিনে নিয়ে আসবেন আমাদের কাছে, পাবেন ইনশাল্লাহ ধামাকা প্রাইস ইনশাল্লাহ। এরপর দেখা যাবে আপনার কিছু প্রোডাক্ট আছে যেরকম আইকিউ জেড সেভেন প্রো, নিউ 7 প্রো আছে। জেড 7 প্রো দাম কিছুতে ধামাকা একটা প্রাইস দিয়ে দিলাম মাত্র 33,300 পড়বে 8GB 128GB। আর 12 8GB 256GB দাম পড়বে মাত্র অনলি 34,700 টাকা পড়বে অনলি 8GB 256GB দাম পড়বে মাত্র 34,700 টাকা। কারণ কি যারা আইকিউ নেবেন অবশ্যই আসবেন। আর নিউ 7 প্রো আছে, দাম পড়বে মাত্র পড়বে 52,000 টাকা পড়বে অনলাইন 12GB 256GB। এরপর দেখবো একটা ধামাকা প্রাইস দেখে আমি বলবো যে সারা বাংলাদেশে আপনি যাচাই করে আসবেন যে এর চেয়ে কম দিলে আমি চ্যালেঞ্জ করে দিলাম সারা বাংলাদেশে, যে এর চেয়ে কম যে পাবেন আমি তাকে 1,00,000 পুরস্কার দিব। আমি একবার চ্যালেঞ্জ করে দিলাম যে হনার 90 আগে 60-70 কিনতেন, এখনও কিনেন 45,000 টাকা দিয়ে, কিন্তু হনার 90 এবং যারা 12GB 256GB কিনেন মাত্র 43-45 কিনে, আমি যারা 500-12GB কিনেন তারা কিনেন 50,000 টাকা কিনে, ঠিক আছে। আমি বলবো যে ঢাকা বাড়ির নাম বলছেন, আমি দিব একবারে ধামাকা প্রাইস 11,000 ছেড়ে দিলে মাত্র অনলি 38,000 পড়বে 12GB 512GB এবং ইন্টারন্যাশনাল গ্লোবাল হনার 90 যারা নেবেন 90, যেমন কোনো কোনো কথা নাই যে আপনি সারা বাংলাদেশ দেওয়ার কোনো কথা নাই যে সবচেয়ে ডাইরেক্ট প্রাইস, এর চেয়ে কম আর কেউ পান নাই এবং
চিন্তা করতে পারেন, অনেকে বলতে পারেন কুরন কবি মনে করতে পারেন, আসলে বলবো যে কেউ কুরন কবি মনে করতে পারে তাকে আমি দিব 1 লক্ষ টাকা পুরস্কার, ঠিক আছে? কোনো টেনশন নাই, 100% অরিজিনাল প্রোডাক্ট পাবেন এবং ইলেকট্রিক প্রোডাক্ট পাবেন, কোনো টেনশন নেই। যারা কিনবেন অবশ্যই এই অল্প কিছু প্রোডাক্ট আছে, অবশ্যই বুকিং করবেন, ফোনে কন্ট্যাক্ট করবেন এবং বুকিং করে আসবেন। আর ডাইরেক্ট দুগুণ আসলে সমস্যা নাই, যারা কুরিয়ার নেবেন মাত্র ইমেল বলতে 100% আস্থা রেখে আপনি নিতে পারেন। আর আমাদের আলিমেন্টের টেলিগ্রাম পেজে আপনার অবশ্যই ফেসবুক পেজে এবং ইউটিউবে আপনি দেখতে পারবেন। অবশ্যই আপনাকে যারা আমাদেরকে পছন্দ করে লাইক করেন, একটু শেয়ার করে, একটু লাইক করে, একটু ফলো করে অবশ্যই পাশে থাকেন। যে কোনো সময় যে কোনো মোবাইল আপনি এই প্রাইসে আপনি সবসময় পৌঁছে যাবেন ইনশাল্লাহ। হলে 90 দেখাইছে একটু, আগে 90 লাইট আছে এখানে, 90 লাইটের দাম পড়বে মাত্র 24,000 পড়বে, অনলি 24,000 পড়বে 90 লাইট, 8GB 256 ভেরিয়ান। আর এখানে যে হলার এক্সাইট প্লাসের অফিসিয়াল দাম হচ্ছে বর্তমানে 15,000 টাকা, আমরা কিন্তু দেবো অনলি 12,500 টাকা, 12,500 বলবো 400 শুটি। আর এখানে হলার NX9B আছে, এখানে দাম কি কমাই যাবে, ঢাকা বিডি দাম বলে পাচ্ছে মাত্র 35,500 টাকা, অনলি 35,500 টাকা ঢাকা বিডি দাম বললেই। আর এখানে হলারের 90 তো দেখাইলাম যে আপনার শুধু গ্রিন কালার, হলার 90 গ্রিন কালার হবে, এটা বলে দিলাম, কারণ অন্য অন্য কালার নাই আমাদের কাছে। এখন থেকে কিন্তু আইফোন দেখা যায়, আইফোন বলতে কি যে অনেকের চান যে iPhone 15 Pro Max কিনবেন, দাম কিন্তু কমে গেছে 1,58,000 টাকা, সিঙ্গাপুর বিরিয়ান 256 তুমি একটি প্রোডাক্ট, কোনো টেনশন করবেন ইমরান ভাই যে প্রোডাক্ট কেমন হবে 100%। আমি বলবো যে অনেকে অফিসিয়াল নাম দিয়ে আপনাকে 50,000 1,00,000 বেশি নিতেছেন, আমি বলবো যাদের কষ্টের টাকা যে আমি কষ্ট করে কিনতেছি ইমরান ভাই, তারা আমাদের কাছে আসতে পারেন, কারণ যে আপনি এই সারা পৃথিবীতে পাবেন 1 বছর ওয়ারেন্টি, সারা পৃথিবীতে শুধু আমাদের এখানে না, আপনি ইন্ডিয়াতে গেলে আপনাকে রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন, শুধু বাংলাদেশে অ্যাপেল স্টোর বাংলাদেশে নাই। অনেকে ধোকাবাজি করে আপনাদের দিকে অফিসিয়াল নাম দিয়ে একটু টাকা বেশি নিচ্ছে, আমি বলবো যে ওটা ধোকাবাজি, আপনি অ্যাপেল অথরাইজ বাংলাদেশে নাই, অ্যাপেল কেয়ার যেখানে যাবেন সারা বাংলাদেশে পৃথিবীতে একরকম ওয়ারেন্টি থাকবে, দুর্গম ওয়ারেন্টি হয় না। আর আমাদের থেকে 26 ওয়ারেন্টি পাবেন 2 বছরের। আর এছাড়াও আপনি যদি কারো লাগে যে আপনার আইফোনের 13 Pro নেবেন, 13 Pro Max নেবেন, 14 Pro Max নেবেন, যে কোনো প্রোডাক্ট কিনেছিলাম সবচেয়ে কমে রাখবেন ইনশাল্লাহ, আসবেন ধামাকা প্রাইস দেবে, দাম কম বেশি হয় যখন যেই দাম আসে তখন এরা ওই দামে রাখবো। আর যাদের লাগে ইউসের বিরিয়ানি নেবেন, 256 GB বিরিয়ানি নেবেন, দাম পড়বে 1,47,500 টাকা। আর 1 TB এবং আপনার যদি কেউ লাগে যে 256 যে কোনো বিরিয়ানি নিতে পারবেন ইনশাল্লাহ, সবচেয়ে কমে রাখবেন ইনশাল্লাহ, আসবেন। আর তারপর দেখুন আপনার স্যামসাংয়ে দেখা দেবে যে S24 Ultra, এটা দিকে একটা ধামাকা প্রাইস দিয়ে দেবো মাত্র 37,500 টাকা, 1,37,500 টাকা, 256 GB 12 GB। আর যাদের লাগবে 512 GB নিতে চান, দাম পড়বে মাত্র অনলি 1,45,500 টাকা রাখবো, 512 GB বিরিয়ান, 12 GB 512 GB 512 GB। আর S23 Ultra নিতে পারবেন মাত্র 1,05,999, মানে 1,05,500 হলেও আমি রাখতে পারবো একদম। আর এখানে দেখবো স্যামসাংয়ে আরও কিছু প্রোডাক্ট আছে, যেরকম A34 দাম রাখবো অনলি 27,200 লাগবো, 8GB 128GB বিরিয়ানির দাম, আর যদি কেউ লাগে যে আপনি 8GB 256GB দাম পড়বে মাত্র অনলি 32,500 পড়বে। আর এখানে স্যামসাংয়ে যদি কেউ লাগে H1 লাগে, H1 দাম পড়বে মাত্র পড়বে 34,000 পড়বে, 8GB 128GB, আর যদি কেউ লাগে আপনি 8GB 256GB দাম পড়বে মাত্র পড়বে 38,500 টাকা অনলি। আর এছাড়াও যদি কেউ স্যামসাংয়ে একটু কম দামি রিভিউ দিতে চান, যে স্যামসাংয়ের F04 দাম পড়বে 10,800 টাকা, M04 দাম 10,800 টাকা পড়বে, M04 দাম 10,800 টাকা পড়বে, আর M13 দাম পড়বে 13,500 টাকা, আর F13 দাম দিচ্ছে একদম ধামাকা পড়ে দিয়ে দিলাম মাত্র 12,500 পড়বে, ঢাকা বেড়ি দাম বলে পাচ্ছে 12,500 টাকা। এছাড়াও স্যামসাংয়ের যে কোনো প্রোডাক্ট লাগবে সেটা আসবেন, আমরা কিন্তু দাম কমাই রাখবো ইনশাল্লাহ। আমি এখন দেখবো যে কিছু প্রোডাক্ট দেখবো যে ইনফিনিক্স দেখবো, ইনফিনিক্সে হট ফোর্টি আইয়ের দাম কিন্তু দিচ্ছে মাত্র অনলি অফিসিয়াল দাম থেকে 1,000 ডিসকাউন্ট দিচ্ছে মাত্র 12,000 টাকা, যদি অফিসিয়াল দাম হয় 13,000 12,000, যদি 14,000 আমরা রাখবো 13,000, মানে 1,000 ডিসকাউন্ট দিব। আর এটাও পাবেন আপনি 1,000 ডিসকাউন্ট পাবেন, আর এটাও পাবেন হট থার্টি পাবেন 1,000 ডিসকাউন্ট, হট থার্টি আইও পাবেন 1,000 ডিসকাউন্ট পাবেন। আর যদি নোট 12 নেবেন যে 2023 এটাও পাবেন 1,000 ডিসকাউন্ট পাবেন, যে কোনো ইনফিনিক্সের কিনেন প্রোডাক্ট 1,000 করে ডিসকাউন্ট রাখবো, আপনাকে ডাইরেক্ট আসে বলবেন অফিসিয়াল প্রোডাক্টে সেম জিনিসই আপনাকে 1,000 ডিসকাউন্ট দিয়ে দিব। এখন দেখবো রিয়েলমি দেখিয়ে দেবো, রিয়েলমি বলতে গিয়ে আপনার যে কোনো প্রোডাক্ট কিনেন আমাদের থেকে কম কিন্তু কোথাও দেবে না, ঠিক আছে? আমি বলবো যে সারা বাংলাদেশে সবচেয়ে চ্যালেঞ্জ পাই দিব, যে যেরকম কিনবেন যে আমি অনেকে আছে যে বাজেট কম দেখতে আইফোনের মতো লাগে, দাম কিন্তু মাত্র 12,800 টাকা পড়বে, বাজেট কম যাদের এই প্রোডাক্ট লাগবে দাম পড়বে মাত্র 12,800 টাকা পড়বে, 4GB 64GB বিরিয়ানি দাম, আর যদি N53 আর যদি কালো লাগবে 8GB 128GB দাম পড়বে মাত্র 15,000 টাকা, 14,999 দাম পড়বে 8GB 128GB এর দাম। আর এখানে আপনার আছে যে যেরকম রিয়েলমি টেনের দাম পড়বে মাত্র 14,800 পড়বে 464, আর যদি কালো লাগে 8GB 256GB দাম পড়বে 20,500 টাকা, অনলি 20,500 রাখবো, এবং 8GB 256GB লাগবে মাত্র 2,500 টাকা। আর এখানে রিয়েলমি C53, এটা কিন্তু দেখতে পুরোপুরি একদম সেম আইফোন, আইফোনের থেকে কোনো ডিফারেন্স আগে ছিল 15,000 টাকা, আরও 500 কমাই দিলাম 108 ক্যামেরার ভিতরে আপনি সবচেয়ে ধামাকা প্রাইস দিলাম মাত্র 14,500 পড়বে, এটা 6GB 64GB বিরিয়ানির দাম, ঠিক আছে? আর এখানে স্যার রিয়েলমি আরও কিছু প্রোডাক্ট আছে, যেরকম
দাঁড়ো 50 আছে, দাম পড়বে 17,999, দাম পড়বে 18,000 টাকা পড়বে, 6 GB 16 GB রিভাইজের দাম। আর এখানে যে C33 দাম পড়বে 16,500 টাকা, অফিসিয়াল প্রাইস এটা, কিন্তু অফিসিয়াল প্রোডাক্ট কি আমার দাম লাগবো তো অনলি 12,000 লাগবো, অনলি 12,000 লাগবো। এখানে রিয়েলমি 11 প্রো প্লাস আছে, এখানে 11 প্রো আছে, 11 প্রোর দাম পড়বে 31,500 টাকা, 8 GB 256 GB। আর 11 প্রো 11 প্রো প্লাসের দাম পড়বে মাত্র 37,000 পড়বে, 12 GB 256 GB। আর যারা ইন্ডিয়ান মিডিয়া নেবেন 8 GB 256 GB তাদের জন্য পড়বে 38,000 টাকা, উল্টা বেশি কিন্তু, ঠিক আছে। ইন্টারন্যাশনাল গ্লোবাল নেবেন 12 GB 256 GB দাম পড়বে মাত্র 37,000 পড়বে। আর এখানে আছে আপনার 11X আছে, 11X 5G ডিভাইসের দাম পড়বে মাত্র 6,18 GB দাম পড়বে মাত্র অনলি 21,000 টাকা পড়বে, অনলি 21,000 পড়বে। আর এখানে আছে X50 প্রো আছে, এখানে X50 প্রো দাম পড়বে মাত্র পড়বে অনলি পড়বে আপনার 35,999, মানে 36,000 পাচ্ছেন। X50 প্রো 12 GB 256 GB রিয়ানের দাম। আর এখানে রাজু 60 প্রো আছে, এখানে যদি আপনার কাজে লাগে নিতে পারবেন, দাম পড়বে 6-8 GB 16 GB দাম পড়বে মাত্র 31,000 পড়বে। আর 12 GB 256 GB দাম পড়বে মাত্র অনলি 35,599 দাম পড়বে, অনলি 35,600 টাকা পড়বে, ঠিক আছে। এই ছিল রিয়েলমি ডিভাইস, আরও রিয়েলমি ডিভাইস আছে অনেক, যারা কিনবেন অবশ্যই আসবেন। আর এরপর দেখবো যে ধামাকের প্রাইস দেবে যে মোটরলা একটা সেট আছে যেটা দেখানো হয় নাই, এটা কিন্তু একটু মানে কি যে বলবো কি যে আগেই দেখানো উচিত ছিল আমাদের, কারণ কি দেখানো হয় নাই। অনেকে যারা কিনতেছেন অ্যাভেলেবেল তারাই বলেন যে ভাই মোবাইল কিনে রাখেন, অনেকের বাজেট হয় না, অনেকে বেতন পাইবো, যাদের অল্প আয়ের মানে একটু শখের একটা মোবাইল কিনতে চান। 8 GB 16 GB ডিভাইসের দাম 12,300 টাকা অনলি। যারা ইউজ করে কিনেন, আমি বলবো যে আপনার ব্যাটারি খারাপ হতে পারে, আপনার চার্জ থাকে না, অনেক ক্যামেরা সমস্যা থাকে, বিভিন্ন সমস্যা থাকতে পারে। যারা নতুন প্রোডাক্ট কিনবে তাদের আমাদের 2 বছর অনলি থাকবে, কোনো টেনশন থাকবে না, ইনশাল্লাহ চালাবেন র্যান্ডম, ইনশাল্লাহ কোনো টেনশনের দাম পড়বে মাত্র অনলি 12,300 টাকা। এটা 8X 16 GB ডিভাইস, ঠিক আছে। এটা মোটরলা E13, ঠিক আছে, ব্র্যান্ড নিউ ইনএক্টিভ প্রোডাক্টই, 100% ব্র্যান্ড নিউ ইনএক্টিভ প্রোডাক্ট। যদি অরিজিনাল না হয় টাকা ডাবল ফেরত দেবে, ইনশাল্লাহ কোনো টেনশন না। আমি বলবো যে জন্য মন খারাপ হয়ে যায় জন্য যে 12,300 টাকায়, 12,300 যেই কেউ বলে যে অরিজিনাল কিনা, অনেকে কমেন্টস করে আসলে যে আমি মন খারাপ করে রেখে জন্য যে আমি চ্যালেঞ্জ করি যে যদি অরিজিনাল না হয় টাকা ফেরত পাবেন, ইনশাল্লাহ কোনো সমস্যা নেই। 12,300 টাকা 8X 16 GB একদম ইনএক্টিভ প্রোডাক্ট, একদম ফুল ইনটেক, ঠিক আছে। অবশ্যই দেখে আসবেন, আমাদের ঢাকা বিডি না বলে পাচ্ছেন অনলি 12,300 টাকা, এটা 8X 16 GB ডিভাইসের দাম। আর এছাড়াও আপনি যদি কারো লাগে এখানে অফিসিয়াল প্রোডাক্ট কিনে, অনেকে যে অনেকে ভয় পান আমি অফিসিয়াল কিনতে চাই, সমস্যা নেই, অফিসিয়াল কিনবেন, সেটা আমরা দেবো ডিসকাউন্ট, ঠিক আছে। প্রথমে দেখো যে আপনি দেখাবে ভিভো দেখাই দিব, ভিভো বলতে গেছে যেরকম ভিভো Y27 অফিসিয়াল প্রাইস হচ্ছে বর্তমানে 21,000 বিক্রি হয়, কিন্তু আপনি ঢাকা বিডি না বলে পাচ্ছেন 1,500 নিশ্চিত পাচ্ছেন মাত্র 19,500 টাকা, অনলি 19,500 টাকা পড়বে। আর এই একটু কম দামি ডিভাইস দেখে যে যেমন Y17 দাম হচ্ছে অফিসিয়াল দাম হচ্ছে বর্তমান বিক্রি হয় কিন্তু 16,000 টাকা, 6-1 GB বেজে দাম, অফিসিয়াল প্রোডাক্ট এত দাম কম এটা চিন্তাই করা না, দাম পড়বে মাত্র আমাদের কাছে আসলে এটা বলতে 1,000 ডিসকাউন্ট পাচ্ছেন মাত্র অনলি 15,000 টাকা পড়বে। আর এটা আছে এখানে S22 আছে, দাম হচ্ছে 23,000 টাকা, এটা পাবেন 1,500 ডিসকাউন্ট পাবেন মাত্র 21,500 টাকা। আর এখানে আছে ভিভো B29 5G দাম হচ্ছে অফিসিয়াল দাম হচ্ছে বর্তমানে 57,000 বিক্রি, আমরা কিন্তু রাখবো মাত্র অনলি পড়বে অনলি রাখবো 53,000 রাখবো, অনলি 4,000 ডিসকাউন্ট দিব। আর যারা আনো অফিসিয়াল নেবেন দাম পড়বে মাত্র 43,000 পড়বে, এটা 12 GB 256 GB, আর যদি 8X 16 GB লাগে দাম পড়বে মাত্র পড়বে অনলি 41,000 পড়বে, 8 GB 128 GB ডিভাইসের দাম। আর এখানে ভিভো B29 দাম হচ্ছে অফিসিয়াল দাম হচ্ছে বর্তমান বিক্রি হয় 37,000, কিন্তু কম কিন্তু নেবে না কেউ, আমাদের সেম অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি, কিন্তু দাম পাচ্ছেন 2,500 পাচ্ছেন মাত্র 34,500 টাকা পড়বে অনলি 34,500 টাকা পড়বে। এখানে ভিভো Y36 অফিসিয়াল দাম হচ্ছে বর্তমান বিক্রি হয় 27,000 বিক্রি হয়, 8 GB 256 GB 25,000 বিক্রি হয় আপনার 8X 16 GB, যদি 8X 16 GB নেন দাম পড়বে 23,500 টাকা, এবং 8 GB 256 GB দাম পড়বে মাত্র অনলি 25,000 পড়বে, ঠিক আছে। এখানে ভিভো Y27S অফিসিয়াল দাম হচ্ছে বর্তমানে 23,000 টাকা বিক্রি হয়, কিন্তু কম কিন্তু নেবে না, আপনার ঢাকা বিডি নেবেন পাচ্ছেন মাত্র অনলি 21,500 টাকা, অনলি 21,500 টাকা পড়বে। আর এছাড়া আপনি যে কোনো ভিভো ডিভাইস কিনেন দাম তো কম থাকবে, ইনশাল্লাহ কোনো টেনশন নাই। এরপর দেখুন ওপো ডিভাইস, ভিভো ওপো যারা কিনবেন তারা কিন্তু আমাদের কাছে অবশ্যই ধাপা ধাপা এসে পড়বেন, কারণ যে ধামাকা প্রাইস এবং অফার থাকবে। যেমন 78 কিনবেন অফিসিয়াল গেলে আপনি নেবে 28,000, আমাকে 2,000 কম দিয়া ঢাকা বিডি দাম বলবেন, আপনি 2,000 কম দিয়া অবশ্যই আমি কম অফিসিয়াল অনেকে নিয়ে চলে যাবেন ইনশাল্লাহ। তারপরে দেখুন ওপো A58 এরও কিন্তু পাচ্ছেন আপনি 23,000 বিক্রি হয়, এর দিচ্ছে আমরা 2,000 ডিসকাউন্ট দিয়ে মাত্র অনলি দিচ্ছি 21,000 টাকা। আর যারা আরও বেশি নেবেন 6-1 GB দাম পড়বে মাত্র 17,500 টাকা, অনলি অনলি 17,500 টাকা পড়বে। এক হচ্ছে ওপো A57 অফিসিয়াল দাম থেকে আপনি এটা পাবেন 1,000 ডিসকাউন্ট পাবেন। আর এখানে পাবেন ওপো A38 16,000 বিক্রি হয়, এটা কিন্তু দিবে আপনার 15,000 টাকা, অনলি অনলি 15,000 টাকা পড়বে। আর এখানে ওপো A18 দাম হচ্ছে বর্তমান বিক্রি হয় 14,000 বিক্রি হয় বা 13,000 বিক্রি, সরি যাই বিক্রি হয় সেখানে আমি 1,000 ডিসকাউন্ট দিব, এই 1,000 ডিসকাউন্ট দিব মাত্র অনলি 13,000 ডিসকাউন্ট পড়বে, ঠিক আছে। আর এছাড়াও আপনি যে কোনো ওপো কিনে নিশাল আসবেন। আর এখানে একটা হালকা একটা ইউজ দিব যাচ্ছে যে ওপোর ভিতরে যে ওপো রেনো এইট দাম পড়বে মাত্র পড়বে 30,000, অ্যাক্টিভ ডিভাইস অনলি 30,000 পড়বে রেনো এইট, ঠিক আছে। আর এছাড়াও আপনি যে কোনো ডিভাইস কিনেছিল অফিসিয়াল অনঅফিসিয়াল
আপনি যে কোনো প্রোডাক্ট কিনতে পারেন, সেটা আপনাদের কাছে আসতে পারবেন না, ডিসকাউন্ট ডিসকাউন্ট চাই। এখন দেখবেন আমরা ইউজ দিবে, দেখাবো ইউজ বলতে বলতে কি যে অনেকে চান যে আমি ইউজ কিনতে চাই, যে রেনো ফোর জিবি জিয়া 8 GB 16 GB একটা ইউজ ডিভাইস, দাম পড়বে মাত্র অনলি 11,000 টাকা পড়বে, 11,000 টাকা অনলি 11,000 টাকা পড়বে একটা ইউজ ডিভাইস। সাইডে বলে দাগ থাকতে হবে, উঠানো হয় নাই, পলিথিনও আছে এটা, মানে যে সাইডে দাগ আছে দেখাই দিই, ঠিক আছে। আর সব ওকে আছে, জেলার সব সমস্যা নাই। আপনি একটু ভিডিওতে ভালো করে দেখিয়ে নেন যে আমি এই পাশ ওই পাশ দেখাই দিলাম, ঠিক আছে, দেখে চেক করে নেবেন ইনশাল্লাহ। যাদের লাগে অবশ্যই আমি 1,020 টাকা বুকিং দিয়ে দেবেন আগে, তারপর পরে নিয়ে যাবেন ইনশাল্লাহ। তখন দেখবো স্যামসাংয়ের S23 আল্ট্রা দেবো, মাত্র পাবে অনলি 89,000 টাকা বলবে, 89,000 টাকা এটি ইউজ ডিভাইস আছে। এটি আপনার 256 GB বিরিয়ানির দাম পড়বে, মাত্র পড়বে আপনার অনলি 89,000 পড়বে, একদম ফুল ফ্রেশ, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। এখন দেখবো আপনার যে দেখাবো যে ইউজ প্রোডাক্ট, আরও কিছু প্রোডাক্ট আছে, যেরকম আপনার আইফোন দেখাবো যে আইফোন 14 95% ব্যাটারি হেলথ, একদম ফুল ফ্রেশ, দাম পড়বে মাত্র পড়বে অনলি পড়বে 69,000 টাকা অনলি 69,000 পড়বে, আমাদের ফুল ফ্রেশ প্রোডাক্ট পাবেন। আর এখানে আছে আপনার আইফোন 13 আছে, এখানে 13 এনেছি, 85% ব্যাটারি হেলথ, 84-85 হইতে পারে, দাম পড়বে মাত্র পড়বে অনলি পড়বে 58,000 টাকা পড়বে, অনলি 18,000 পড়বে। এছাড়াও যদি নেবেন যাদের লাগবে যে ওরকম আপনার 87% ব্যাটারি হেলথ 13 প্রো ম্যাক্সের দাম পড়বে মাত্র পড়বে, দাম পড়বে 77,000 টাকা পড়বে। আর এখানে যে 81% ব্যাটারি হেলথ, দাম পড়বে মাত্র পড়বে অনলি পড়বে 65,000 পড়বে। আর এখানে সে আপনার এখানে যে গুগল পিক্সেল আছে, এখানে এখানে ডিসপ্লে চেঞ্জ করা আছে, কিন্তু দাম দিলাম কমাই আর মাত্র 32,000 পড়বে অনলি, 32,000 পড়বে, যে 12 GB 16 GB ডিভাইস ডিসপ্লে চেঞ্জ করা, সব ফুল ওকে আছে। আর এখানে সে আপনার আইফোন X আছে, এখানে 90% উপরে ব্যাটারি হেলথ, দাম পড়বে মাত্র অনলি 27,000 পড়বে। আর আইফোন 8 প্লাস আছে, এখানে দাম পড়বে 64 GB, দাম পড়বে মাত্র 23,000 পড়বে। আর এখানে ওয়ান প্লাসের 9 RT, দাম পড়বে মাত্র 32,000 পড়বে, 8 GB 16 GB। এখানে আছে 9 RT, ওয়ান প্লাসের 10 Pro আছে, এখানে 10 Pro দাম পড়বে মাত্র পড়বে অনলি পড়বে আপনার 35,000, 12 GB 256 GB। আর যদি যাদের লাগে 8x16 GB নেবেন, যে যাদের লাগে যে আপনার 8x16 GB ওয়ান প্লাসের 10 Pro নিতে পারবেন, দাম পড়বে মাত্র অনলি পড়বে 43,000 পড়বে, সিঙ্গেল সিম একদম ইলেকট্রিক প্রোডাক্ট পাবেন। আর শেষ মেশ দেখা যাবে ওয়ান প্লাসের 9 একদম ফুল ফ্রেশ, দাম পড়বে মাত্র পড়বে, মাত্র রাখবো অনলি 27,000 পড়বে, ফুল ফ্রেশ ডুয়েল সিম, এবং আপনার একদম নতুনের মতো ইনশাল্লাহ, যে আপনার ইউজ করা কিন্তু আপনার ফুল ফ্রেশ নতুন, দাম পড়বে মাত্র অনলি 27,000 পড়বে, ঠিক আছে। এই ছিল আজকের ভিডিও, আরও অনেক প্রোডাক্ট আছে ইনশাল্লাহ, সব কিছু দেখানো সম্ভব হয় না, দেখাবো ইনশাল্লাহ আগামী ভিডিওতে, আরও ধামাকা অফার নিয়ে আসবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।